বাড়িতে দেশ বেশি বেশ ভালো বাড়ি। হ্যাঁ মাসিমা, ও মাসিমা, কি ব্যাপার, কি হলো? এই তো মাসিমা, মাসিমা বলছিলাম যে আপনার তো পাঁচ পাঁচটা মেয়ে, দেখো দেখি আমি মানে ঘটকালি টটকালি করে বেড়াই, তো আমি খবরটা আপনি একেবারে দৌড়ে চলে এসেছি, বুঝতে পেরেছেন? কিছুই চাই না, না না আমি কিছুই চাই না, আমার কাজ হলো যাদের বাড়ি মেয়েটে থাকে ভালো সন্দ জোগাড় করে দে, আমার কিছু চাই না। ঠিক আছে এসে দেখছি। হ্যাঁ রাজি আছেন তো? আচ্ছা ঠিক আছে, তোমার আগে কি দিতে হবে বলো তো? 1 কেজি চাল দিলেই হয় আর কি, 1 কেজি চাল, একটু আলু, একটু পেঁয়াজ, আর এই আদা রসুন হলে মানে আমার দুটো দিনের খাবারটা চলে যাবে। পাইলট ছেলে হলে কথা, আমি একবারে কিন্তু মাসিমা আপনার দুটো পাইলট ছেলে দেখেছি, বুঝতে পেরেছেন? পাঁচ পাঁচটা মেয়ে তো আমি পাঁচটাই আপনার জন্য পাইলট ছেলে দেওয়া। বলছিলাম মাসিমা মানে যেদিনকে আমি দেখা করতে যাবো সেদিনকে তো আর এটা পড়ে যেতে পারবো না, বুঝতেই তো পারছেন, মানে সেদিনকে একটা যদি কুর্তা কিনে দেন ওই 250 টাকা মতন পড়বে, বেশি পড়বে না, কুর্তাটা দিলে মানে এর সাথে এই ধুতি ঠিকই আছে, কুর্তা পরে চলে যেত পাইলটকে দেখতে। তবে হ্যাঁ মাসিমা একটা কথা, যদি আপনি ওই মানে যেদিনকে পাকা কথা হবে সেদিনকে তো পেট পুড়ে খেতে চাই, অনেকদিন ভালো করে খাইনি, তাই সেদিনকে কিন্তু আমি একটু পেট পুড়ে খাও, কোনো অসুবিধা নেই তো মাসিমা? এই বলছিলাম যে আপনার তো পাঁচ পাঁচটা মেয়ে, আমার কাছে ছেলের ফটো আছে, দেখবেন না? ও দেখবেন না, না মানে ফটো যদি দেখেন আপনার পছন্দ হতে বাধ্য, অনেকগুলো ফটো আছে। বলছিলাম যে আমাদের এখানে এই নিবারণ পাল আছে না, নিবারণ পাল ওই বছরে একবার অনেকগুলো পাত্র নিয়ে বিয়ে থাওয়ার ব্যবস্থা করে, তা বলছিলাম যে আপনি যদি বলেন তাহলে ওই নিবারণ পালকে বলতুমি একদিনই আমার পাঁচ বোনের বিয়েটা হয়ে যেত। মাসিমা পাইলট ছেলেদেরকে তো ওই আপনার মেয়ের ফটোটা দেখাতে হবে, তা আপনার কাছে কত ফটো আছে মেয়েদের? নেই, তা ঠিক আছে ওই মোবাইলে তুলে দিলেও হবে, কিন্তু মানে ফটোটা দেখলে মানে ছেলে একবারে পছন্দ করে নেবে, আমার কিছুই চাই না। আমি আর কি নেবো ওই বিয়ের পর যে সমস্ত দান সামগ্রী পাবেন, যদি ধরুন একটা গ্লাস, একটা বাটি, একটা থালা, মানে কাঁসার থালা যদি আমাকে একটু দেন তাহলে খুব ভালো হয়। মাসিমা আমার কিচ্ছু চাই না, আমি আর কী চাইবো বলুন, আমার কিচ্ছু নেই, আমি ওই মানে ফাইনাল টাইনাল হয়ে গেলে আমাকে কিছু টাকা দিবে, ভাই তো মোটামুটি ওই 1000 দিয়ে টাকা, তার সঙ্গে যদি কিছু একটা ঘড়ি দেন তাহলে খুব ভালো হয়, কিছুই লাগবে না, কী আর লাগবে বলুন, ওই কটা চাল আর কটাই আনাজপত্র, আমার আর কিছু লাগবে না, মেয়ে যখন ফাইনাল হয়ে যাবে আর তারা তো সুখে থাকবে, তাহলে নিবারণ পালকে কি আমি বলে দেব একসাথে সব মেয়েগুলোর বিয়ে করিয়ে দেবে, বছরে একবারই হয় আর কি। মাসিমা, ও মাসিমা দেখি আপনার মাথা ঘুরছে নাকি, দেখো তো। হ্যাঁ